আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি কাঁঠালের বিচি ও আলু দিয়ে শুটকি রেসিপি। একটি বাটিতে আমি চার পাঁচটি ছুরি মাছের শুটকি ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে রেখেছি। অন্য একটা বাটিতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ ছুলে, রসুন ছুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলু কিপ করে কেটে রেখেছি, কাঁঠালের বিচিও কিপ করে কেটে রেখেছি। সব উপকরণগুলো আমি এভাবে কেটে রেখেছি। রসুনটা থেতো করে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ফালি করেছি, পেঁয়াজগুলো কুচি করে রেখেছি। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে আস্তে আস্তে সব উপকরণগুলো ঢেলে দিব। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু ভেজে এক সাইডে রেখে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোর সাথে একটু হলুদ, একটু লবণ ছিটিয়ে দিব, দিয়ে এক সাইডে ভেজে নিব। ভেজে নিয়ে সব উপর একসাথে মিশিয়ে আবার ভেজে নিব। সব উপকরণ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব, দিয়ে আবার কষিয়ে নেব। এখন আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। মশলা যত কষাবেন রান্না তত স্বাদ বাড়বে। এখন আমি আলু কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি এখন কি অবস্থায় আছে। সামান্য পরিমাণ পানি বের হয়েছে। এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নামিয়ে ফেলবো আজকে কাঁঠালের বিচি আলু শুটকি রেসিপি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এটা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে।